ফুলগুলো তুলছি আর এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ফুলগুলো গেল কোথায়। তারপরে মা আমাকে কখন থেকে ইশারা করে ডাকছে যে ফুল তুলিস না, শুধু থালাটা ধুয়ে চলে আয় ঠাকুরে, আমি ফুল তুলে রেখেছি। মানে মা আমাকে আর কি ইশারা তো বোঝাতে চাইছে। তো আবার এই দেখো ফুল দিয়ে এখন ঠাকুরকে আমি সকালবেলায় গা হাত পা ধুয়ে পুজো দিতে এলাম। দেখো কত মা ফুল তুলেছে, আর আমি বাগানে গিয়ে খুঁজে বেড়াচ্ছি যে ফুলগুলো কই। আর কালকে বিকেলে তো আমি ফুলের কুঁড়িগুলোকে দেখেছি, আর সকালবেলায় যখন দেখতে পেয়েছি না তখন মনটা খারাপ হলো যে ফুল তুলতে গেলাম বাগানে ফুল নেই গো। তো যাই হোক, সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার একটুখানি চা মুড়ি খেয়ে নেবো। আচ্ছা তার আগে এদিকে বৈদিহিকে দেখো কত সুন্দর করে আমি এটা আমার সাজু গুজু করে এখন তেঁতুল কুড়াতে ব্যস্ত। বাবাও গেল ডিউটি আর আমাকে বললো একটু পরে বাজার যেতে। এই দেখো আমি এখন আলু ভাজা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। তো চলো বন্ধুরা চটপট করে খেয়ে নিই, তারপরেই বেরিয়ে পড়বো, তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি। দেখো আমি আর বৈদিহি এখন যাচ্ছি, বাবা ফোন করলো আমাকে ওই অফিস থেকে, মানে বাবা চিলড্রেন পার্ক থেকে ওখান থেকে ফোন করলো, বললো মানে আমাদের বাড়ির আশেপাশে না মাছ মাংস চট করে পাওয়া যায় না, মানে এইখানে আমার যেরকম শ্বশুর ঘরে কত চট করে সব কিছু আমরা পেয়ে যাই এক পা বেরোলে, তো এখানে সেখানে এইখানে মানে পাওয়া যায় না। তো এখানে নিতে গেলে পরে না একটু রোডের ধারে ওই দিকটা করে যেতে হবে। হাতে হাতে হাঁপিয়ে গেলাম। তো বাবা বললো আজকে একটু চিকেন রান্না হোক, মানে আমার বরের জন্য আর কি বলছে, ও খেতে ভালোবাসে, তো তার জন্যই আনতে যাচ্ছি। বাবা বলছে আমি ডিউটি করে কবার যাবো কবার আসবো, তাহলে তুমি একটুখানি এসো হাঁটতে হাঁটতে, এখন তো বেশি হাঁটা হয় না না, ওইখানে বেশি হাঁপিয়ে যাচ্ছি আমি। বেশিরভাগ সময়টাই ওর সঙ্গে গাড়িতে চেপে চেপে ঘুরে ঘুরে বেড়াই বলে হাঁটাটা একদম অভ্যাসটা হারিয়ে গিয়েছে, আর আগে এই হাঁটাটা কিছু মনেই করতাম না। ছোটোবেলায় দৌড়তে দৌড়তে চলে যেতাম একদম বাজার হাট করে নিয়ে চলে আসতাম। তো যাই হোক চলো যাই। তো গুড মর্নিং সকলকে, সন্ধে টন্ধে দিলাম, তোমরা তো দেখতে পেলে। আমি সকালে পুজো দেওয়াটাকে কেন যে সন্ধে বলি বুঝতে পারি না। তো যাই হোক সকালে পুজো টুজো দিলাম, দিয়ে মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। চলো দেখো আমি এখন ক্যানেল পাড়ে পাড়ে যাচ্ছি। ইস কত সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে, তুলি দাঁড়া বাবা দেখো কত নিম পাতা হয়েছে, দেখো কচি কচি। ও তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেলাম যে আমি বাজার করে কিন্তু ক্যানেল পাড়ে পাড়ে যাচ্ছি, তখন গেলাম মেন রোড হয়ে, এখন ক্যানেল পাড়ে পাড়ে হয়ে বাড়ি ফিরছি। কি দারুন ফুলগুলো দেখো, এই গাছগুলো জানো তো 20 গাছ, কিন্তু এই যে লাল লাল ধরে রয়েছে দেখছো, এগুলো তো অনেক মধু থাকে। চল বেটা আমরা একদম পুরো ক্যানেল পাড়ে পাড়ে হয়ে বাড়ি যাব। এই হচ্ছে আমার গ্রাম। আমাদের এখানে প্রচুর নিম গাছ, নিম গাছে ছড়াছড়ি। মা ভাত বসিয়ে দিয়েছে, এত বন্ধুরা কত নিম পাতা তুলে নিয়ে এলাম দেখো, লাউ শাক নিম পাতা লাউ জানো তো বন্ধুরা, এগুলো একটা ফুল তো কিন্তু এগুলোতে প্রচুর মধু থাকে দেখবা। এটা এমনি করে ফুলটাকে বার করে এমনি করে চিপতে হবে, মানে মুখে করে টানতে হবে, আর এর পেছনে অনেক মধু ভরা থাকে। এই ফুলগুলো শুকিয়ে গিয়েছে, মনে হয় টাটকা ফুল নয়, টাটকা ফুল হলে পরে মধুটা বেরোতো। এই দেখো এটা তো বেরোচ্ছে যেরকম অল্প একটু, এই দেখো দেখছো এই টান, মানে একদম চিনির মতন টেস্ট মধু। দেখো বাটা খা, আমার এই সিজনে নিম পাতা খেতে না দারুণ ভালো লাগে, আমার বড় খুব পছন্দ করে নিম পাতা খেতে। আজকে চিকেন রান্না হবে, লাউ দিয়ে মুগের ডাল হবে,
লাউ শাকও হবে, লাউ শাক পোস্ত করব, চিকেনটা মাখা মাখা হবে, আর নিম পাতা ভাজা হবে। আমি আমি নিম পাতা ভাজা করি, আমি নিম পাতা আমি রসুন ফোড়ন দেবো লাউ শাকে, তো রসুন গুলো সেদ্ধ করতে হবে। তো আমি হাত তুলে দিয়ে রসুন সেদ্ধ করছি, ভাবো তো আসলে কি হয়েছে বলো তো, আমি যে ফোনটা যেখানে স্ট্যান্ডে লাগিয়েছি সেই স্ট্যান্ডটা না নড়ে যাচ্ছে, ওই বলে মায়ের নোড়াটা নিয়েছি। আমার বাবা জানো তো পশু পাখি গাছপালা খুব প্রেমী ভক্ত একটা মানুষ, মানে এদেরকে খুব ভালোবাসে, মানে বলতে পারো এদের প্রতি একটা প্রেম আছে আমার বাবার। তো ওই কারণে জানো তো আমার বাবা ঘরের গাছপালা কাটতে একদম ইচ্ছা করে না, ওই কারণে আমাদের ঘরগুলো পুরো আওতা আওতা আর খুব ঠান্ডা। জানো তো শীতকালেও প্রচণ্ড ঠান্ডা লাগে, দেখো উপর দিকটা তাকিয়ে দেখো। মা আমাকে বলছে তুই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না কর, না হলে কিন্তু ওপরে অনেক পাখি রয়েছে গান করছে, আর কখন যে কুটুস করে একদম হাগু করে দেবে তরকারিতে এসেই পড়বে। আর রান্না করতে গেলে এটা একটা সমস্যা হয়, কিন্তু বাইরে রান্না করতে কি ভালো লাগছে জানো। বাবাকে বলছি বাবা কাঠ নেই গো একটু কাঠ চেলিয়ে দাও, তো মোটামুটি এই এইটুকু আর কি দিল। অনেকদিন আগে যখন আমাদের ওই ঘরটা পাকা ঘরটা তৈরি হচ্ছিল তখন ওখানে এই সেগুন গাছটা ছিল, তো এই সেগুন গাছটাকে কেটে দিয়েছিল, তো বাবা এখন একটু একটু করে চেলিয়ে চেলিয়ে দেয়। না হলে কিন্তু আমার বাবা গাছপালা কাটতে একদম পছন্দ করে না, নেহাত ঘরটা করতে হবে বলেই গাছটাকে কাটতে বাধ্য হয়েছিল বাবা, নাহলে ঝড় বাদলেই গাছগুলো ভাঙে তখনই উনুনে রান্না হয়, তাছাড়া কিন্তু হয় না। আবার যখন ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় উঠবে তখন মানে আবার ঘাটে ডালপালা আর কি পাওয়া যাবে রান্না করার জন্য। তখন তো মানে বর্ষাকালে তখন তার মা বাইরে রান্না করে না, আমার মা শীতকালেই রান্না করে, মানে অঘ্রাণ মাস থেকে ওই ফাল্গুন মাস অবধি রান্না করে, তারপর বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আর করে না। কয় গো বাবা, গাছ ছোলা নিয়ে এসছে বাবা, কিনলো পাড়া দিয়ে বিক্রি করতে গেলো। বাবা আমাকে বলছে বেটা ছোলাগুলো খেয়ে নাও, নিয়ে শাকগুলো যেন রেখে দিও, মানে বৈদিকেও বলছে যেন শাকগুলো যাতে না ফেলে দেয়। শাকগুলো বাবা বলছে কালকে নাকি ডাল করবে। এই দেখো কত ছোলা, দেখো ওগুলো বাইরে রাখো, বাইরে রাখো, ওগুলো একটু হয়ে গেছে না, ওগুলো বাইরে রাখো। মা এখন বিছানাটা ঠিক করে গোছাচ্ছে, সব এখানে জড়ো করেছে দেখো। এইদিকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করি নি গো, যা দারুণ করেছি গো তরকারিটা, একবার দেখো একদম কাঠ আর লাস্টের দিকে দিই নাই, এই কাঠের যে আঁচ ছিল না এই আঁচেই দেখো তার মানে মাংসটা আমার রান্না হয়ে গেছে। আমার কালারটা দেখো টকবুক 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 করে দেখো তেলটা ফুটছে, এটা জল নয় দেখো তেল ফুটছে, আচারের মতন বানিয়েছে আজকে চিকেনটা জানো। বাবাও আমাকে বলছে বলছে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে গো বেটা, চলো আর দেরি করবো না কো, বাবার খুব খিদে পেয়ে গেছে, বাবা বলছে আমার ভাতটা নিয়ে এসো খুব জোর খিদে পেয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো নিম পাতা ভাজলাম আলু দিয়ে, কি সুন্দর লাগছে দেখো, ও গন্ধটা বেশ ভালো।
ফ্রেন্ডস চিকেনটা একবার দেখো কেমন রান্না হয়েছে, দারুণ সুন্দর হয়েছে দেখো কি কালার না। বাবা খুব একটা পছন্দ করে না, তাই বাবাকে একটু দেখে দেখে দিতে হবে। মানে কি বলতো, মুরগি মাংস কিছু কিছু পার্ট আছে, সেই পার্টগুলো বাবার খুব অপছন্দের। মানে যেরকম ধরো ওই লিভার, তারপর স্টমাক, গলা, তারপরে লেগ পিস, এগুলো বাবা একদম পছন্দ করে না। পাঁজর টাজর এগুলো একদমই পছন্দ করে না, শুধু ওই নিট নিট মাংসগুলো পছন্দ করে। তা ওই রকম দেখে দেখেই দিলাম, খুব ভয়ও লাগে জানো তো যে কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না। আমার বরকে নিয়ে এত টেনশন হয় না জানো, ওকে আবার যা দেবো না ও তাই খায়। তবে আবার ওরও অনেক নিয়ম আছে, যেমন কুমড়ো, ভেন্ডি, পটল, তারপরে লাউ, এগুলো আবার ওর আবার পছন্দ নয়। ওই শাক সবজিগুলো উনি আবার খাবেন না। থাকুক, আগে এটা দিয়ে আসি, নালাখুনি বিড়ালে মুখ দিয়ে দেবো, তারপরে ওইটা নিয়ে যাবো। ওই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, মুগের ডাল, উচ্ছে আলু ভাজা নিম পাতা দিয়ে, উচ্ছে আলু ভাজা বলছি দেখছো, নিম পাতা আলু ভাজা আর শাক আর চিকেন। চলো বাবাকে দিয়ে আসি। মা শাকের ডাটা ভাবে বই দিয়ে গিয়ে দুটো লঙ্কা দিয়ে দিয়েছে দাদা। কখন এলো গো ডিউটি থেকে জানো, এসে কতক্ষণ বসে আছে। আমি বলছি যাও স্নান করো গা, খুব জোর খিদে পেয়েছে। আর চিকেন হয়েছে বলে কথা বলো তো, খিদে আবার না পায়। এ দেখো ভাতটা বেড়েছি, ও আমাকে বললো ভাতটা বাড়ো বাড়ো, আমার এখনই স্নান হয়ে যাবে। এত জোর খিদে পেয়েছে আমি আর সামলাতে পারছি না। প্রথমে তো লাউ শাকটা ভেবেছিলাম পোস্ত দিয়ে বানাবো, তারপরে মা বলছে আর পোস্ত নেই গো, কালকে পোস্ত করেছিলাম। তো যাই হোক আজকে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। দেখো খেতে বসে নাক দিয়ে পুটু বেরোচ্ছে ওর, কি করবো, কাট না দেখো নাকটা ঝেড়ে দিচ্ছি তারপর আবার কান না দেখছো। আসলে হসপিটালে ডিউটি করে তো আবার মানে আমিও বলি যে বেশ ভালো করে স্নান টান করবে, ওই কারণে একটু দেরি হচ্ছে ওর আসতে। তো যাই হোক চলো বন্ধুরা, ও আসুক, তারপর থেকে আমি খেয়ে নিই, আর ও থালাটা না একটা কিছু ঢাকা দিয়ে দিই। ও কখন আসছে আবার দেখি, স্নান করতে গেল আবার ও আবার গরম গরম ভাতও খেতে পারে না, আমাকে বলছে ভাতটা ঠান্ডা করতে দাও, উজ্জ্বলন্ত গরম ভাত ও আবার খেতে পারে না। চলো খাই। ভাত কটা খেয়ে হজম হতে না হতে দেখো বাবা চা রেডি, এখন 3:30 বাজছে। আর বাবা আমাকে বলে দিল বিটু তুমি জেগে আছো, যদি জেগে থাকো তাহলে চা বানিয়ে দাও। ঘুমটা কি জোর এসেছিলো জানো, তারপর দেখলাম না বাবা যখন চা চাইছে তখন চাটা বানিয়েই দিই, তো এক হাঁকেই উঠে গেলাম। মা খাবে চা, এখানে তো সব দিকগুলো ঝাঁট দেওয়া যাচ্ছে না, এত বড় বাগান। আর বৈদির মজা দেখো, ঘুম থেকে উঠেছে মুখটা খাবে দেখো। আরে বাবা, আরে কে হয়েছে গো, কে হয়েছে গো, আমার বাবাতে কি হয়েছে গো, বাবাটা বাবাতে কি হয়েছে গো। এখন বাগান দিয়ে গেল, তো আমি একটু ঝাঁট পাট দেবো বাগানগুলো, এদিকটা দিলাম তো কাল থেকে এসে দুবেলা এদিকেই দিয়েছি, এদিকটা দেওয়া হচ্ছে না গো, মানে এই যে বাগানের এদিকটা দেওয়া হচ্ছে না, কত পাতা পড়েছে দেখো। আসলে ওদিকে যাওয়াও হয় না ততটা, উঠোনটা ঝাঁট দিলেই অনেক। তো আজকে ভাবছি এদিকটা ওখানে একটু দিয়ে দিই। তো চলো, ওর বাবাও তো ডিউটি থেকে এলো, এসে খেয়ে দিয়ে মার ঘুম। আর আজকে রান্না বান্নাগুলো একটু ভালো হয়েছে তো, মানে ওর মনের মতন হয়েছে, শাক খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, নিম ছিচকি খেতে ভালোবাসে, তবে পেঁপে লাউ ডাল খেতে অতটা পছন্দ করে না, তাও খেয়েছে। তো যাই হোক খেয়ে দিয়ে বেশ ঘুমালো বাবা তার মেয়েতে, বাপ বিটি মিলে খুব ঘুমিয়েছে না বাবা, ঘুম থেকে উঠে মুখটা কি বেজার। হ্যাঁ দোকান দেখো, ঘুম থেকে উঠে দোকান, মানে বাচ্চাদের এই একটা নিয়ম, ঘুম থেকে উঠে দোকান যেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, ওষুধে বগলে তো আমার হবে না, আমাকে মোট কথা আমাকে ঝাঁট দিতে হবে। তো চলো ঝাঁট ফাঁট দিই, কলে জল চলে এসেছে, ঝাঁট ফাঁট দিয়ে আমাকে আবার পরিষ্কার হতে হবে।
অনেকগুলো কাপড় আছে জানো তো, ওগুলো কাচতে হবে। বর হসপিটাল গিয়েছিল তো হসপিটালে যেসব মানে জামা কাপড়গুলো গায়ে লাগিয়েছে সেগুলো সব আছে, ওগুলো সব কেচে কুচে ধুবো। তার আগে ঝাঁটফাটগুলো সব দিয়ে দিই ভালো করে। বাগানগুলো ঝেঁটাতে কিন্তু বেশ কোমর ধরে যায় জানো, অনেক বড় বাগান তো, ওই সামনের দিকে দেখলে উঠোনটা অনেকটা বড়, তারপর এই পেছন দিকের বাগানটাও কিন্তু অনেকটা বড়, আরও বড় ছিল কিন্তু মা এখন মানে বাগান করে নিয়েছে, মানে ছোট ছোট গাছপালাগুলো লাগিয়েছে বলে দেখো এইদিকে দেখো ওই জাল দিয়ে ঘিরে দিয়েছে বলে, তাই না হলে এগুলো ঝাড় দিতে হলে কিন্তু অনেকটাই অবস্থা খারাপ হয়ে যেত। আর এইদিকে বৈদি একবার করে আসছে আর বলছে দোকান চলো দোকান চলো, আর বাবা মনে হয় এখানে পাতাগুলোকে ধোঁয়া করেছিল দেখো, ওই বলে দেখো ছাই হয়ে গেছে সব, কোমর পিঠ ধরে গেছে আর পারা যাচ্ছে না। চলো এবার যা হলো হলো, বাবা পড়া এগুলোকে আগুন ধরিয়ে দেবে। দেখো সন্ধ্যের চায়ের লেরুয়া বৈদিকে এদিকে দেওয়া হয়েছে, চুবি দি তারা ঠান্ডা গরম তো এখন ঠান্ডা হোক। আর এই যে ও ঘুম থেকে উঠলো, ও এখন লিচে এক বাটি চালের রা খেতে বাম্পার লাগে বলো, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো। দেখো মা একটুখানি চা খাচ্ছে, অল্প চিনি দিয়েছি মাকে একদম না দেওয়ার মতো। সন্ধ্যে চা খেয়ে আরও কত কাজ ছিল জানো, রুটি করলাম সবাইকে খেতে দিলাম, বই দিকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে নিজেও খেয়ে দিয়ে রাত্রে বাসনগুলো ধুতে এলাম। তো প্রথমে ভেবেছিলাম চা খেতে খেতে ভিডিওটা তখন শেষ করে দেবো, তো তারপর ভাবলাম না বাসনগুলো যখন আমি এখানে মাজতে নিয়ে এলাম তখন তোমাদের এই জায়গাটা একটুখানি দেখায়, আর এই জায়গাটা সম্বন্ধে একটু কথা তোমাদেরকে বলি। এই যে ওখানে একটা ছোট একটা টর্চ লাইট জ্বালিয়ে দিলাম, কেননা মোবাইলটা রাখার জায়গা নেই। আর এ দেখো কি বলতে গেলাম, আমি সন্ধ্যাবেলাতেই মানে ঝাঁটফাট দিয়ে না জামা কাপড়গুলো কাটলাম, ও জামা কাপড়গুলো ছেড়ে দিল, এগুলো কেচে দিয়েছি, আর মা বোধহয় নাইটিটা আবার উল্টে দিল। তো এখানে মেলা থাক, অসুবিধা নেই, আমাদের এখানেই সব মেলা থাকে, ধুয়ে নিই। আর এরা দেখো আমাকে পাহারা দিচ্ছে, প্রচণ্ড অন্ধকার দেখো, ঘুর ঘুরটা অন্ধকার, কাউকে দেখা যাবে না একদম। আমার বর তো এদিকে রাত্রেবেলা এলে প্রচণ্ড ভয় করে বলে বাবারে আমি তোমাদের বাগান দিয়ে যাবো না, আর সত্যিই কত অন্ধকার দেখো, বাপরে। চলো ঝটপট করে এখন মানে এইখানটা ফোনের আলোটা দেখা যাচ্ছে বলে এইখানটা দেখো মানে আলো লাগছে, আর একটুখানি দূরে গেলেই দেখো কত অন্ধকার। আর আসলে আমি এখানে ছোটো থেকে মানুষ হয়েছি তো ওই বলে আমার এই অন্ধকারটাকে কোনো ভয় লাগছে না, কিন্তু এখানে যদি নতুন কেউ আসে না তারা এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারবে না, এতটা অন্ধকার, ভয়ও লাগবে সবার। তো যাই হোক চলো বাসনগুলো মাজি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা আমার এই বাসনপত্রগুলো মাজা হলো, আর সব কালি কালি হাঁড়ি টাড়ি ছিল তো, তাই এগুলো এখানে চেপে চেপে মাজি। আর এইদিকে দেখো একজন অবস্থা আছে, আর এইদিকে দেখো একজন বসে আছে দেখছো, সত্যি গো এরাই হলো পরম বন্ধু, নাহলে দেখো এতটা ঘুরঘুটে অন্ধকার। আর এখন দশটা বাজছে, রাত্রি দশটা বাজছে, আর চারিদিকে নিঝুম দেখো, কেউ কোথাও নেই, সব নিঝুম। আর ওই যে আলো দেখা যাচ্ছে ওইখানে মা বাবারা আছে, আর আমি এই অন্ধকারে বাগানের মধ্যে বাসন মাজি, ভাবো তো অন্য কেউ হলে পরে ভয় খেয়ে যেত। তবে এই যে আমার আছে চুনু, হ্যাঁ এই যে চলে এসেছে, কে কি দেখবো কি গো যাব, হ্যাঁ চলো ঝটফট করে বাসনগুলো ধুয়ে নি, হাঁড়িটা মনে হচ্ছে আর একটু মাজতে হবে, হাঁড়িটা কালি সম্পূর্ণ ওঠে না গো, তাও একটু ভালো করে মেজে দি। দেখো মায়ের রান্নাঘর পুরো গুছানো হয়ে গেল, আমি বাসন কটা মেজে ধুয়ে দিয়ে দিলাম, মা সব গুছিয়ে দিল, আর এক এক করে সব চারিদিকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। ওই কারণে মা আমাকে দাঁড়াতে পারে না, নাহলে মা আমাকে দাঁড়াবো বলছিল, আমাদের তাহলে তুমি এদিকটা করছো যখন করে না। তো চলো বাইরে খাটে এই যে বিস্কুটের বয়ামটা ছিল এটা মা বললো ঘর ঢুকি দিতে, তো ঢুকিয়ে দিলাম, এখানে থাক এইখানটাতে থাক। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।
আগামী দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে, তা আবার কিন্তু এই বাড়িতে। আমার কি জানি কপালটা কেন এত চকচক করে গেছে না, সত্যি করে যদি কপালটা আমার চকচকে হতো তাহলে কত ভালো হতো বলতো। দেখো লাইটটা পড়বা, দেখো এইটা ওই ঘরেও হয় এখানেও হচ্ছে, দেখছো আসলে পুরো লাইটটা এখানে এসেই পড়ছে। যেমনি মানে পরিশ্রম করছি তেমনি খাটুনির দ্বারা কিন্তু মানে আমার শরীরটা বেশ ভালো লাগছে জানো তো। মানে আর ওই ঘরে কি হয়, ওই ঘরে খাওয়া দাওয়াটা আমি টাইম মতন অতটা করতে পারি না, আর পরিশ্রমটা করি তো নিয়ে অম্বল হয়ে যায়। আর এই ঘরে কি হচ্ছে, টাইম বাই টাইম মা খাবারটা দিয়ে দিচ্ছে আমাকে, খাচ্ছি আর কাজ করছি, তো শরীরটা বেশ ভালো লাগছে। মানে খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু শরীরটা মানে ক্লান্তি মানে কাজ করে করে আর কি শরীরে এনার্জিটা ঠিক রয়েছে। আর ওই ঘরে খাওয়া দাওয়াটা ঠিকভাবে করি না আর পরিশ্রম করি তো তখন দেখি যে আমার খুব গ্যাস অম্বল হয়ে যায়। আর এই কাল থেকে এসেছি আজকে কোনো অম্বল গ্যাস এরকম কিন্তু লাগছেই না জানো তো, মোটামুটি বেশ ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো মা বাবার যত্ন করতে এসেছি, মা বাবার সেবা করতে এসেছি, সেগুলো তো করতেই হবে না বলো। হ্যাঁ বৈদিকে দেখে বললো তো, বৈদিকে ভালো লাগছে, সারা দিন চকলেট, সারা দিন ললিপপ, চকলেট, ক্যাডবেরি, চুইংগাম, বাপরে বাপ মাথা খারাপ করে দিচ্ছে। বাপরে চুলগুলো আঁচড়ায় না, দেখো খেপির মতন হয়ে আছে। আমার মানে কোনো পরিবর্তন নেই, মানে ওই ঘরেও কোনো পরিবর্তন নাই, এই ঘরেও কোনো পরিবর্তন নাই। হ্যাঁ আমি তো একটা খেপি বটি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার দেখা হচ্ছে এখানে, এই ঘরেই দেখা, এই ঘর থেকেই আবার ব্লগ শুরু হবে। কারণ আমি তো এখন যাচ্ছি না, আমি সেই শুক্রবার দিনকে যাব। মানে যাবার কথা ভাবলে মায়ের মুখটা দেখলে খুব মন খারাপ করছে। মানে আমি একটা কথাই শুধু ভাবছি যে আমি যে এত পরিশ্রম করে আমি এখানে হাঁপিয়ে যাচ্ছি, তাহলে মা একা করে তাহলে কত কষ্ট হয় মায়ের, কী করবো কিছু করার নাই। যাই হোক চলো দেখা হচ্ছে সকালবেলায়, টাটা।